অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রায় 8000 অতিথি। এ তালিকায় ছিলেন বলিউডের খ্যাতনামা অভিনেতা, পরিচালক, সঙ্গীতশিল্পী সহ তারকা ক্রিকেটাররাও। শীত উপেক্ষা করেই উপস্থিত হন বিগ বি অমিতাভ বচ্চন, তারকা দম্পতি রণবীর আলিয়া, ভিকি ক্যাটরিনা সহ অনুপম খের, আয়ুষ্মান খুরানা, হেমা মালিনীকেও দেখা যায় অনুষ্ঠানে। বলিউডের পাশাপাশি ছিলেন দক্ষিণী তারকারাও, রজনীকান্ত, আল্লু অর্জুন, ধনুষ সহ আরও কয়েকজন রাষ্ট্রীয় অতিথি হিসেবে হাজির হন সেখানে। নিজস্ব চার্টার্ড বিমানে আর খ্যাত ছেলে রামচরণ ও স্ত্রী সুরেখাকে নিয়ে উপস্থিত ছিলেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী। অতিথিদের তালিকায় থাকা নির্মাতা রাজকুমার হিরানি, রোহিত শেঠি, সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, কৈলাস খেরও উপস্থিত হন রামলালার উৎসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শেষে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সোনু নিগম। তবে দেখা যায়নি শাহরুখ খান, আমির খান ও সালমান খানকে। ভারতীয় গণমাধ্যম বলছে আমন্ত্রণ জানানো হয়নি বলিউডের তিন খানের কাউকেই। বলিউড ও দক্ষিণী তারকাদের পাশাপাশি দেখা গেছে ভারতের ধনাঢ্য ব্যবসায়ীদের। এছাড়া তারকা ক্রিকেটার সচিন টেন্ডুলকারকেও দেখা গেছে আয়োজনে। অন্তরা সেন, সময় সংবাদ।